রাজধানীর বিভিন্ন বাজারে বেড়ে গেছে চালের দাম। ঈদের পর এই দাম বেড়ে যাওয়ার গতি বেশ বেশি। মানবেধে চালের বস্তা প্রতি 150 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে। করোনার বাইরে এখন রয়েছে বন্যার প্রাদুর্ভাব, ফলে চাহিদা এবং দর বেড়েছে কিছু কিছু চালের। এই সুযোগ কাজে লাগাচ্ছে মিল মালিকদের সিন্ডিকেট, অভিযোগ চাল ব্যবসায়ীদের। বিস্তারিত শিউলি আক্তারের আরেকটি প্রতিবেদনে। মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই দেশের চালের বাজার কিছুটা অস্থির। গত 5 মাসে চালের দাম ওঠানামা করছে অন্তত 8 বার। চাহিদা বাড়লেই বাড়ছে চালের দর, চাহিদা কমলেই কমছে দামও। বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে মোটা চাল, আটাশ, মিনিকেট, চিকন ও সরু চালের। তাই চাল ব্যবসায়ীরা দুষলেন মিল মালিকদের। বস্তা প্রতি আমরা 200 থেকে 250 টাকা বেড়েছে। সরকার চেষ্টা করতেছে চাল আমদানি করার জন্য। সরকার যেন খুব তাড়াতাড়ি আমদানি করে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। মিলাররা অনেক কিছু দেখে, করোনা দেখে, বন্যা দেখে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে, নাহলে চালের দাম এই মুহূর্তে এত বাড়ার কথা না। আমদানি করলে হয়তো বা মিলাররা যে সিন্ডিকেটটা খেলে, এই সিন্ডিকেটটা খেলতে পারবে না। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং চালের বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে চাল আমদানি করা উচিত বলে মনে করেন ক্রেতারা। সরাসরি যদি কৃষক থেকে গভর্নমেন্ট চাল কিনতে পারে, ধান কিনতে পারে এবং তারপরে মার্কেটে সাপ্লাই দিতে পারে, তাহলে চালের বাজারকে একটা স্টেবল করা যাবে। এখন এমনি করোনার কারণে অনেকেই মানে দিনমজুর, যারা কাজ করতে পারতেছে না, অবশ্যই তাদেরকে সাবসিডাইজেশন দেওয়া উচিত। সরকার যদি একটা মূল্য নির্ধারণ করে যে এই কোয়ালিটির চাল এই দামে বিক্রি হবে, তাহলে আমার মনে বাজারটা এরকম অস্থিতিশীল হওয়ার কথা না। যেই চালের দাম যেন 1800 টাকা 1900 টাকা, এখন সেইটা 2600 টাকা 2700 টাকা বস্তা কিনতে হয়। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের জোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। শিউলি আক্তার, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।